হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জিনাত জয়ী আপনাদের সঙ্গে আবারও কিছু তথ্য শেয়ার করার জন্য চলে এসেছি। আসন্ন শীত, শীত আমাদের মধ্যে প্রায় চলেই এসেছে। অক্টোবর চলছে, নভেম্বর থেকে পুরো শীত পড়বে। তাই গাছের ফুল পাতা সুন্দর রাখতে কিছু করণীয় টিপস দিতে আজ আপনাদের মধ্যে আমি চলে এসেছি। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না। আসলে সাবস্ক্রাইব করলে যখন নতুন ভিডিও আপলোড করা হয় সেটা সাথে সাথে আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে চলে যায়। এখন আসি শীত প্রসঙ্গে যে টিপসগুলো দেবো সেই কথায়। শীতের দিনে সাধারণত ফুলের পাতা কুচকে যায়, শুকিয়ে যায়, হলুদ হলুদ ভাব হয়, এবং যেহেতু মরুগোলাপ গরমের গাছ, মানে মরুভূমির গাছ, তো কোনোভাবেই এরা শীত সহ্য করতে পারে না। কুয়াশাতে প্রচুর ক্ষতি হয়। শীতের যে কুয়াশা পড়ে গাছের এই পাতাগুলো, দেখছেন এই পাতাগুলা কুয়াশা লাগলে পরে যখন দিনের বেলা রোদ পায় তখন হলুদ হয়ে যায়। এবং গাছের খাবার গ্রহণ ক্ষমতা কমে গেলেও, অনেকে বলেন যে শীতের দিনে অ্যাডেনিয়ামে তেমন পানি টানি দেওয়া লাগে না বা সার দেওয়া ঠিক না, ওরা খাবারটা অ্যাবজর্ব করতে পারে না, তো আমি বলবো খাবার সব জিনিসই খাই কম বেশি। মানুষের যেমন 15 দিন খাওয়া কমে যায়, আবার 15 দিন বেড়ে যায়, তেমন গাছেরও একটা সিজনে খাওয়া কম হয়, খাওয়া বেশি হয়। সুতরাং শীতের দিনে আপনারা 10-15 দিন পরপর হয়তো অনেকে পানি দেন মরুভূমির গাছ বা ক্যাকটাস জাতীয় গাছে, এটা ঠিক না আমি বলবো। কারণ 2-3 দিন পরপর যখনই গাছের গোড়া শুকিয়ে যায়, বা একদিন পরেও হতে পারে, আপনার বাসার রোদের তাপমাত্রা টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে আপনার গাছ কতটা পানি শোষণ করতে পারে, এবং পানি মিডিয়াটা আপনার কতটা ঝুরঝুরে, মানে সল, আপনি কতটা বালির পরিমাণ ইউজ করেছেন তার উপরেও পানি দেওয়াটা নির্ভর করে। আমি বলবো যাদের বালির পরিমাণ বেশি মিডিয়াতে, দেখুন আমার এই মিডিয়াতে প্রচুর বালি, মোটা বালি ইউজ করেছি, এবং এর মধ্যে বিভিন্ন ধরনের সার, যেমন জৈব সার, তারপর আপনার হাড়ের গুঁড়ো ইত্যাদি দিয়ে মিডিয়াটি বানানো। আমি আমার পরবর্তী যে ভিডিওটি সেটাতে আপনাদের গাছ লাগানোর পদ্ধতিটা আরও ক্লিয়ারভাবে বলে দিব। তো হচ্ছে কি, পানিটা আপনারা 1 দিন বা 2 দিন পরপর দিলে বা 3 দিন পর দিলে শীতের দিনে ভালো হয় এই। আর 10-15 দিন পরপর আমি আগেও বলেছি সার, পটাশ, ডিএপি বা যাদের এনপিকে আছে এই পানিটা গোলা অবশ্যই দিবেন। তাতে করে গাছ সতেজ থাকবে, পাতা কম পড়বে, পাতা হলুদ কম হবে, ফুলে কুঁড়ি থাকলে সেটা ফুটতে সাহায্য করবে, এই আর কি। আর এখন যে সমস্যাটা হচ্ছে, যারা নতুন অ্যাডেনিয়াম করছেন, যারা নতুনভাবে গাছ লাগাচ্ছেন, তাদেরকে বলবো অবশ্যই শেড ব্যবহার করবেন। ছাদে ছোট করে হোক বা বড় করে হোক, যার যেমন অ্যাবিলিটি সেই অনুসারে একটা শেড তৈরি করুন। কারণ গাছ যখন আপনি নতুন করে পটিং করছেন তখন সে একটা শক্ট, মানে কি হয়, মানুষ অসুস্থ হলে একটু দুর্বল হয়ে যায়। তখন আপনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে যান, দেখবেন প্রথম দিনটা আপনার একটু জার্নি করে আসার পর ক্লান্ত লাগে। তেমন গাছ যখন আপনি রিপোর্ট করছেন তখন ও একটু ক্লান্ত বোধ করে। সুতরাং কি হয়, গাছের পাতা, এই দেখুন গাছের পাতা হলুদ হয়ে যায় এবং পড়ে যায়। কুয়াশা লাগলেও এই ঘটনাটা ঘটে। কুয়াশা, শীতের দিনের কুয়াশা পড়া যেহেতু শুরু হয়েছে, গাছগুলো একেবারে কুয়াশা সহ্য করতে পারে না। আমার অ্যাডেনিয়ামগুলোতে প্রচুর পরিমাণে পাতা থাকে, সেটা এই গাছটাতে দেখুন, এটাতে পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে। অনেক সময় কি হয়, লাল মাকড়সি যে পাতার নিচে থাকে, এই যে এই পাতাটা পড়ে গেল, লাল মাকড়সা লেগে গাছের পাতার রস শুষে খায়। রস যেহেতু শোষণ করে, অনেক সময় গাছের কি হয়, এই পাতা হলুদ হয়ে পড়ে যায় এবং বিভিন্ন ধরনের দাগ হয় পাতার নিচে, এই দেখুন
পাতার নিচে লালচে দাগ হয়ে গেছে, এই পাতাটা হলুদ হয়ে যাবে। হলুদ হওয়ার পরে এই পাতাটা পড়ে যাবে। তারপর বিভিন্ন ধরনের রোগবালাই তো আছেই, তাতে করে আপনি প্রতি সপ্তাহে 7 দিন অন্তর যদি ছত্রাকনাশক, যে কোনো বাংলাদেশে পাওয়া যায়, অনেক ভালো ভালো কোম্পানি, স্কোয়ার কোম্পানির আছে, ম্যানকোজেব যে ছত্রাকনাশক, সেটা স্প্রে করে দিতে পারেন। খুব ভালো করে স্প্রে করবেন, গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন, দিয়ে হালকা একটু পানি এমনভাবে দিবেন যে আপনার বাড়তি করে গোড়ায় পানি না দিলেও হবে। এই গোড়াটাই, গোড়া যাতে নরম না থাকে এবং মাটির নিচে ফাঙাস না লাগে, সেইভাবে খুব ভালো করে ছত্রাকনাশক 7 থেকে 10 দিন পরপর গুলে গাছে, সব গাছে, আপনার যত গাছ আছে সব গাছে স্প্রে করে দিবেন। তাতে করে কী হবে, আপনার গাছের রোগবালাই মুক্ত থাকবে, পাতা হলুদ হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং ফুল তো দিবেই। আর যে কথাটা আমি বারবার করে বলবো, শীতের দিনে অবশ্যই যারা নতুন পটিং করছেন গাছ, ছোট গাছ, 1 বছর 1.5 বছরের গাছ, অবশ্যই শেডের নিচে রাখবেন। পুরনো গাছ যদি বেশি সংখ্যায় হয় তখন তা শেডের নিচে রাখা সম্ভব না, গাছ একবার লেগে গেলে তখন কোনো সমস্যা থাকে না বাইরে রাখলে। অতি কুয়াশায়, হ্যাঁ অতি কুয়াশায় সমস্যায়, কিন্তু ওটা ওরা সহ্য করতে পারে। তো আজকের জন্য বন্ধুরা এতটুকুই আপনাদের জন্য টিপস, আশা করি ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ফুলের যত্ন নেবেন, পৃথিবীকে সবুজ করে গড়ে তুলবেন, এই কামনাই। আসসালামু আলাইকুম।